হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে ফাইবার লাইভ প্রজেক্টে। সো আপনারা জানেন ফাইবারে লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ডাটা মাইনিং, কপি পেস্ট এই ধরনের অনেক কাজ ফাইবারে পাওয়া যায় এবং প্রচুর ফ্রিল্যান্সার আছে যারা ফাইবার মার্কেট প্লেস সহ অন্যান্য মার্কেট প্লেসে এই ক্যাটাগরিতে কাজ করে থাকে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড। তো মূলত আমাদের এই চ্যানেলে আমরা এই যে প্লে লিস্ট আপনারা এখন দেখতে পাচ্ছেন, ফাইবার লাইভ প্রজেক্ট বাংলা, এখানে টোটাল 16-14টা ভিডিও আছে এবং প্রতিনিয়ত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর এই ভিডিওগুলো আসলে কোনো কপি পেস্ট ভিডিও না, অর্থাৎ এটা সম্পূর্ণ আমার রিয়েল প্রজেক্ট, ফাইবারের সেই প্রজেক্ট কিভাবে কাজ করি এবং কেমন বাজেট থাকে, আমরা সেই কাজটা কত সময়ে আমরা করতে পারি এবং কত টাকা আমরা ইনকাম করতে পারি এবং কোন টাইপের কোন ধরনের কাজ আমরা করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাত্র 20 মিনিটে কাজ $10। আসলেই এটা 20 মিনিটের একটা কাজ ছিল, $10 ইনকাম। তারপর ফাইবার ওয়েব রিসার্চ লাইভ প্রজেক্ট, ওয়েব রিসার্চ ডাটা মাইনিংয়ের জন্য একটা কাজ, মাইক্রোসফট ওয়ার্ড শিখে কীভাবে কাজ করবেন এটা। সো এখানে তারপর অনেক লিড জেনারেশনের ওয়েব রিসার্চ, তারপরে $50 হাওয়াই আর $50 $20 লিড। তো এগুলো হচ্ছে যে প্রজেক্টগুলো আমি এখানে আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন বা আপনারা দেখেন, এই প্রজেক্টগুলো হচ্ছে সব আমার প্রজেক্ট। ওকে, এগুলো পার্সোনালি আমার প্রজেক্ট। তো এগুলো ফাইবার থেকে আমি কাজ যেগুলো পাই আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি এইগুলো দেখানোর চেষ্টা করি একমাত্রই উদ্দেশ্য, যারা এখনও পর্যন্ত চিন্তাভাবনা করছেন যে ফাইবারে কোন ধরনের কাজ করে মানুষ, ওয়েব রিসার্চ, লিড জেনারেশন, এই কথাগুলো আপনারা শুনতে পান, বাট এই কাজগুলো আসলে কেমন হয়, এই কাজগুলো কি করতে হয়, তো এই সম্পর্কে সম্পূর্ণ লাইভ আমি প্রজেক্ট দেখাই। ওকে, তো তেমনই একটা প্রজেক্ট আমি কিছুদিন আগে দিয়েছিলাম, তো ওইটার ধারাবাহিক আমি একটা সেকেন্ড পার্ট আমি এটা দিতে যাচ্ছি। আমি সরাসরি আমার ফাইবারে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন $25 একটা প্রজেক্ট, 100 লিডস দিতে হবে, কনস্ট্রাকশন লয়ার বের করতে হবে, $25 বাজেট। ওকে, অলরেডি আমি এটা ডেলিভারি করেছি। সো এইটার একটা ফার্স্ট ভিডিও আমি দিয়েছিলাম, এটা হচ্ছে তার একটা সেকেন্ড ভিডিও। হ্যাঁ, এটা আমি সহজে আপনাদের দেখাবো কীভাবে কী করবেন। আর আমাদের এই টিউটোরিয়ালে, অর্থাৎ ইউটিউব টিউটোরিয়ালে আর একটা প্লে লিস্ট আছে, লিড জেনারেশন টুলস। অর্থাৎ আপনারা যারা লিড জেনারেশন কাজ করে থাকেন বা লিড জেনারেশন কাজ করবেন, তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন, কারণ এটা হচ্ছে আমি যে টুলসগুলো ব্যবহার করি নিজে কাজের জন্য। হ্যাঁ, আমার সেই টুলসগুলোই আমি এখানে মানে আপনাদেরকে এক্সপ্লেন করেছি, দেখিয়েছি যে কিভাবে কাজ করতে হয়। ওকে, তো এই টুলসগুলো আমার এখানে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল করা আছে। আপনার এই যে একটা আছে লিড লিপার, তারপরে সোনোভিও, এই সোনোভিওটা আমার এখনও ইনস্টল করা আছে, তারপরে লিঙ্কডিন ফাইন্যান্স, গেট প্রসপেক্ট আছে, তারপর অ্যারাউন্ড ডিল আছে, বিভিন্ন ধরনের টুলস আছে। তো এই টুলসগুলো আরও, ওই যে এই প্রথম এটাই হচ্ছে লিড লিপার, সরি এটাই হচ্ছে লিড লিপার, তারপরে পিপিআই লিডস, তারপর বেস্ট কর্ম এক্সটেনশনের জন্য সেলস কিউএল, সোনোভিও, গেট প্রসপেক্ট, অ্যারাউন্ড ডিল, এই ধরনের আরও প্রচুর টুলস আছে যেগুলো আমরা ফ্রি ব্যবহার করে আমরা ইমেল কালেক্ট করতে পারি। সো আপনারা যারা B2B B2C লিড জেনারেশন করে থাকেন, তাদের অনেক সময় টুলসে প্রবলেম হয়, আপনাদের ফ্রি কালেক্ট করতে করতে আপনাদের সেই ক্রেডিট শেষ হয়ে যায়, তখন আমাদের অন্য উপায় আসলে থাকে না, তখন আমরা আরও ফ্রি টুলস খুঁজতে থাকি। তো এই প্লে লিস্টটা আপনারা সেভ করে রাখবেন, আপনারা ভিডিওগুলো দেখবেন, যারা তারা অবশ্যই এই টুলসের ব্যবহারগুলো আপনারা শিখতে পারবেন এবং নিজেরা খুব সহজেই আপনারা ইনস্টল করে কাজ করতে পারবেন। সো চলুন শুরু করা যাক এখন আমাদের আজকের এই প্রজেক্ট। সো আমরা আজকে এই প্রজেক্টে দেখাবো কিভাবে আমরা $25 ইনকাম করলাম যে 100 লিডস দিয়ে। তো এটা দেখানোর জন্য আমরা যাচ্ছি আমাদের ওয়েবসাইটে, যেহেতু বাইরের রিকোয়ারমেন্টস হচ্ছে কনস্ট্রাকশন লয়ার দিতে হবে তাকে। ওকে, 100 কনস্ট্রাকশন লয়ার দিতে হবে। তো কনস্ট্রাকশন লয়ার জন্য বায়ার আমাদেরকে এই ডিরেক্টরি ওয়েবসাইটটা দিছে। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, যখন এই ধরনের কোনো প্রজেক্ট দেয় বায়াররা মূলত, তখন তাদের একটা নির্দিষ্ট ডিরেক্টরি তারা অনেক সময় দেয়, অথবা আমাদেরকে সেটা খুঁজে বের করতে হয়।
ডিরেক্টরি ওয়েবসাইটটা বলতে কী বোঝায়? ডিরেক্টরি ওয়েবসাইট বলতে এইখানে থাউজেন্ড থাউজেন্ড বা আপনার লক্ষ লক্ষ মানুষের ইনফরমেশন এখানে থাকে এবং পার্টিকুলার মানুষের ইনফরমেশন থাকে। যেমন হচ্ছে এই ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন USLawDirectory.com, তার মানে ইউএসএ ল ডিরেক্টরি, অর্থাৎ লয়ার যারা তাদের ইনফরমেশন এখানে থাকে। যেমন হচ্ছে এইখানে হচ্ছে আলাস্কা, এই আলাস্কাতে হচ্ছে 51 জন লয়ার আছে, আলাবামাতে 392 জন আছে, এইভাবে প্রত্যেকটা স্টেটে লয়ার আছে। আপনারা জানেন ইউএসএতে 50 স্টেটস, তো এখানে 50টা আমার মনে হয় আছে, তো 50টাতে যত ধরনের লয়ার আছে সব এখানে আছে। এবং ইন্টারেস্টিংলি হচ্ছে এগুলো হচ্ছে আমরা কনস্ট্রাকশন এবং ডেভেলপমেন্ট ল। এখন এই প্র্যাকটিস এরিয়াতে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখতে পারবেন যে বিভিন্ন টাইপসের প্র্যাকটিস এরিয়া আছে, আপনার কোন ধরনের মানুষ দরকার। ঠিক আছে, তো আপনারা এই ওয়েবসাইটটাও আপনারা সেভ করে রাখবেন, বুকমার্কস করে রাখবেন, বিকজ আপনার কখন কোন ধরনের বায়ার আপনাকে নক করবে আপনি জানেন না এবং কী কাজ চাইবে আপনি জানেন না। আপনাকে বলতে পারে যে আমাকে অ্যানিম্যাল অ্যান্ড ডগ বাইটস, এর উপরে যারা লয়ার আছে, যারা এই অ্যানিম্যালের মানে লয়ার যারা কাজ করে এটা নিয়ে মামলা মকদ্দমা করে, তো এদের আমার লাগবে। ঠিক আছে, তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে 1838 জন আছে, তো সবাই আপনি নিতে পারবেন না, অনেকে বাদ পড়ে যাবে। তো বিভিন্ন ধরনের আছে, বিজনেস রিলেটেড আছে, কর্পোরেট, কার অ্যাক্সিডেন্ট রিলেটেড প্রচুর, 19,986 জন, এভাবে অনেক আছে। তো এই 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 হচ্ছে ডিরেক্টরি ওয়েবসাইট, এই ধরনের ডিরেক্টরি ওয়েবসাইটে ইনফরমেশনগুলো থাকে, আমাদের ইনফরমেশনগুলো এখান থেকে কালেক্ট করতে হয়। তো যেহেতু আমরা কনস্ট্রাকশন নিয়ে কাজ করব, সেজন্য আমাদেরকে অবশ্যই কনস্ট্রাকশন নিয়ে যেতে হবে। এই যে কনস্ট্রাকশন, আমি এখানেই ছিলাম, আমি এখানে চলে যাচ্ছি। তো এই ধরনের ডিরেক্টরি ওয়েবসাইট অনেক আছে, প্রচুর, আপনারা ইউকে বেস, অস্ট্রেলিয়া বেস, ক্যানাডা, ইউএসএ, বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর বেস অনেক এই ধরনের ডিরেক্টরি ওয়েবসাইট পাবেন, যেখানে বিভিন্ন ধরনের মানুষের ইনফরমেশন থাকে। সো আমরা চলে যাচ্ছি ক্যালিফোর্নিয়াতে। তো ক্যালিফোর্নিয়াতে আমরা দেখতে পাচ্ছি 3,975 ইনফরমেশান এখানে আছে। তো ক্যালিফোর্নিয়াতে চলে যাচ্ছি, তো আমরা র্যান্ডামলি এখান থেকে 4th নাম্বার পেজে চলে যাব। আমি সহজে আপনাকে দেখাবো যে কিভাবে আমরা এই 100 লিড কালেক্ট করি, করবো এখান থেকে। ওকে, সো আমি এর আগে একটা ভিডিওটা দেখিয়েছিলাম, ওটা একটা ডিফারেন্ট ওয়ে ছিল, আর শুধুমাত্র এই ক্যালিফোর্নিয়ার লয়ারদের বের করার জন্য ডিফারেন্ট একটা ওয়ে এবং খুব ইজি একটা ওয়ে। সো আমরা এখান থেকে এই ব্যক্তিটাকে রাইট মাউস দিয়ে ওপেন করি আলাদাভাবে, এখন এখান থেকে আমরা তার নামটা কপি করে নিব। ওকে, আমি চলে যাচ্ছি অন্য আর একটা ওয়েবসাইটে। আপনারা দেখতে পাচ্ছেন দ্য স্টেট বার অফ ক্যালিফোর্নিয়া, এটাও এক আপনার ডিরেক্টরি ওয়েবসাইট। ওকে, এবং এটা গভর্নমেন্ট, ঠিক আছে, এটা গভর্নমেন্ট ওয়েবসাইট, এটা ইউএসএ গভর্নমেন্টের ওয়েবসাইট। সো আর পূর্বে যেটা আমি দেখিয়েছিলাম, এটা আসলে গভর্নমেন্ট ওয়েবসাইট কিনা আই এম নট শিওর, এটা মনে হয় না গভর্নমেন্ট ওয়েবসাইট, এই ধরনের কিছুই না, বাট এইটা হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইট। ঠিক আছে, আমাদের যেমন বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইট থাকে সরকারি, তো এইখানে হচ্ছে এই ক্যালিফোর্নিয়ার যে এস্টেট, এই এস্টেটের হচ্ছে ওয়েবসাইট এটা, এবং এইখানে লয়ারদের ইনফরমেশন আছে, আপনি চাইলেই খুঁজতে পারবেন। সো আমরা যেহেতু এই মানুষটাকে খুঁজবো, তো এটা আমরা কপি করে জাস্ট এখানে যাব এবং এখানে আমরা পেস্ট করব, পেস্ট করে দেখব যে এই ব্যক্তিটা আছে কিনা, সার্চ করব। সার্চ করার পর এটা নিচের দিকে স্ক্রল করব, সাথে সাথে যদি থাকে তাহলে আমরা এইভাবে দেখতে পাবো, তার নামটা দেখতে পাবো, দেখেন তার নামটা। ঠিক আছে, এখন এটার নামটা হচ্ছে তার লাস্ট নেম, এই লাস্ট নেমটা দেখেন, দেখেন যে এই যে ফার্স্ট, তারপর হচ্ছে জোসেফ ফার্স্ট নেম, এটা হচ্ছে এই যে ফার্স্ট মিডিলে, এবং ইটা হচ্ছে মিডিল নেম, এটা হচ্ছে এটা। ঠিক আছে, তো এটা একটু উলট পালট আছে, বাট এটা এই ব্যক্তি এবং ইনি অ্যাক্টিভ মর্গান হিলসে। আমরা কোথায় ছিলাম? এই যে মর্গান হিলস, হিলের মধ্যে, ওকে, মানে ওই সিটিতে। এখন আমরা যদি এই ব্যক্তির উপরে ক্লিক করি তাহলে তার ইনফরমেশন আমরা পাবো। সব থেকে যে ইম্পর্টেন্ট যে লিড আমাদের দরকার, যেটা অর্থাৎ লিড জেনারেশনের জন্য সবথেকে যে ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেসটা। ওকে, সো আমরা এখান থেকে তার নামটা পেলাম এবং সব কিছু আমরা পেয়ে যাচ্ছি,
এবং তাকে আমরা ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখন বায়ার আপনাকে বলবে যে আমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, আমার নাম দিতে হবে এবং কোম্পানি নাম দিতে হবে। তো কোম্পানির নাম তো অলরেডি আমরা পেয়ে গেছি, এইখানে হচ্ছে এই যে কোম্পানি, এটা হচ্ছে কোম্পানি নাম দরকার, এটা নাম পেয়ে গেলাম, ওকে। দ্বিতীয়ত হচ্ছে আমার সিটি দরকার, তো সিটি আমরা জানি মর্গান হিল সিটি, স্টেট ক্যালিফোর্নিয়া, তো তিনটা আমরা পেয়ে গেলাম। আমার ইমেল দরকার, ইমেল আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তারপরে আর কি দরকার, ফার্মের নাম দরকার, ফার্মের নাম আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, কালেক্ট করে দিতে হবে বায়ারকে। এবং আমরা সব ক্যালিফোর্নিয়া যত লিড আছে আমরা এখান থেকে সহজেইভাবে বের করতে পারবো। তো এই দুটা ওয়েবসাইট আপনাদেরকে আপনারা বুকমার্কস করে রাখবেন, এইটা USLawyerDirectory.com এবং ক্যালিফোর্নিয়ার এইটা। মোটামুটি অনেক স্টেট আছে, ফ্লোরিডার একটা ফ্লোরিডা স্টেটেরও একটা স্টেট বার আছে, মানে ফ্লোরিডারও এই ধরনের একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে। তো আপনারা এটা বুকমার্কস করে রাখেন। এই ধরনের যদি কোনো কাজ আছে, অর্থাৎ লয়ারদের খুঁজে বের করতে হয়, তাহলে সহজে আপনারা এখান থেকে এসে এই ওয়েবসাইটে এসে এই প্র্যাকটিস এরিয়াতে খুঁজতে পারবেন। তো মূলত এই হচ্ছে আমাদের কাজ, যে কাজের জন্য আমাদের বাজেট হচ্ছে $25, ওকে। সো এটা কাজটা অলরেডি হয়ে গেছে, আমি ডেলিভারি করেছি এবং নেক্সট অর্ডারের জন্য আমি বায়ারকে আবার কাস্টম অফার পাঠিয়েছি। তো আপনারা দেখেন যে এই ধরনের কাজ কিন্তু আছে, এবং এটা আপনাদেরকে ধৈর্য ধরে কাজটা একটু দেখতে হবে, শিখতে হবে, করতে হবে। বায়ারের সাথে ইংলিশে একটু কমিউনিকেশন ভালো করতে হবে, কাজটা বুঝে একবার দিতে পারলে আপনাকে বায়ার রিকারিং বায়ার হয়ে যাবে, অর্থাৎ আপনার সাথে সে বারবার কাজ করবে এবং বারবার আপনি পেমেন্ট নিতে থাকবেন। এবং আপনাদের জন্য আমরা এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির কাজ আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব, শুধুমাত্র ফাইবার রিলেটেড, শুধুমাত্র ডাটা এন্ট্রি রিলেটেড, ওয়েব রিসার্চ লিড জেনারেশন না, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট, আমরা খুবই রিসেন্ট আমরা ইউটিউব নিয়ে কাজ শুরু করব, অর্থাৎ আপনারা ইউটিউবের উপরে ভিডিও পাবেন, ইউটিউবে কীভাবে আপনারা কী ইনকাম করবেন, কীভাবে কী করা যায়, আপনারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ পাবেন, টিউটোরিয়াল পাবেন, আপনারা HTML CSS দিয়ে আপনারা কীভাবে নর্মাল বেসিক কোড করে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, অর্থাৎ ফ্রন্ট এন্ড ডিজাইন যাকে বলে। তো আমাদের চিন্তাভাবনাটা অনেক বিশদ এই চ্যানেলটা নিয়ে, এই জন্য আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আপনাদের মতো করে ধৈর্য ধরে শুধু দেখবেন ব্যাপারটা, দেখে নিজেরা একটু অ্যানালাইসিস করবেন, একটু চিন্তাভাবনা করবেন যে হ্যাঁ এই কাজটা ভাইয়া দেখাচ্ছে, তাহলে আমরা একটু দেখি এই কাজটা আসলে কীভাবে করতে হয়। একটু ওয়েবসাইটে একটু ঘাটাঘাটি করলেন, একটু ঢুকলেন, দেখলেন যে কী অবস্থা, নিজের একটু আইডিয়া হবে, এক্সপিরিয়েন্স হবে। এই ধরনের কাজ আসার সাথে সাথেই আপনি কাজে ঝাঁপিয়ে পড়বেন বিসমিল্লাহ বলে। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আর অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে আপনারা জয়েন করবেন। ভালো থাকুন সবাই, আর দেখা হচ্ছে পরবর্তী অন্য একটা টিউটোরিয়াল।